আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। ওয়েলকাম ব্যাক টু রুমানাস ওয়ার্ল্ড ইন ইউকে। আজকে আমি ঈদের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। চলুন আমি ঈদের দিন কি কি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন প্রথমেই আমরা ঈদের নামাজটি পড়ে ফেলেছি। ঈদের নামাজটা শেষ করে আমি আমার এক ফ্রেন্ডের বাসায়, মানে ভাবির বাসায় চলে এলাম। ভাবির বাসায় প্রথম দিন সকালে আমার এক ছোট বোনের বাসায় গেলাম নামাজ শেষ করে, তারপর ভাবির বাসায় বিকেলে আসলাম। বিকেলে এসে আমি ভাবির বাসায় কী কী আয়োজন করেছি সেটি একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভাবি আস্তে আস্তে টেবিলটা সাজিয়ে নিচ্ছে। যেহেতু আমি এবং অনেকগুলো সিস্টার আজকে আসবে, সেহেতু ভাবি এখন রেডি করে ফেলেছে। এখন বিকেল 5:30 হবে, 5:30 হয়ে যাচ্ছে, তো আমরা সবার জন্য ওয়েট করছি। আমিও ভাবি মিলে টেবিলটা এখানে গুছিয়ে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন ভাবি চটপটি যেটা ফুচকা রেডি করে ফেলেছে, ফুচকার ভিতরে ফিলিংটাও রেডি করে ফেলেছে। ভাবির হাতের পাস্তা খুবই সুন্দর হয়, ভাবি বাচ্চাদের জন্য পাস্তাও রেডি করে ফেলেছে। এখানে কেকও ছিল, সাথে ছিল অনেকগুলো জুস, এবং ভাবি সেমাইও রেডি করেছিল। আর আজকে অনেক দিন, অনেক অনেক দিন পর, মানে 1 বছর পর হবে, আমরা অনেকগুলো ভাবি এবং বোন আমরা একসাথে হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখানে ভাবি জিজ্ঞেস করছিল চা রেডি করবে কিনা, তো আমি আর ভাবি বললাম যে হ্যাঁ, যেহেতু সবার আসার সময় হয়ে গেছে, চাটা রেডি করে ফেললে আমরা বসে কিছুক্ষণ গল্প করব। যেহেতু লকডাউন আর আমরা বেশিক্ষণ বসতে পারবো না, সেজন্য আমরা সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আগে থেকেই। আর ভাবিও গাছের অনেক শৌখিন, উনিও গাছগুলো সব উইন্ডো শেলফে রেখে দিয়েছেন। যেহেতু অনেক বৃষ্টি আর ঠান্ডা, খুবই ওয়েদার খুবই ঠান্ডা আমাদের ইউকেতে, তাই বাইরে নেওয়ার কোনোই উপায় নেই। আলহামদুলিল্লাহ প্রথম দিনটা খুবই ভালো কেটেছে। আর এটা হচ্ছে সেকেন্ডে আমি বাচ্চাদের স্কুলে দিয়ে এসে কিছুটা শপিং ছিল। যেহেতু আমার বাসায় অনেক ভাবিরাও আপুরা যারা আমরা কালকে ওই ভাবির বাসায় ছিলাম, ওরাও আজকে আমার বাসার দাওয়াত আছে, ওরা চলে আসবে। আজকে আমি সকাল থেকে রান্না করব। রান্নায় আমি কি কি করেছি, ভাবিরা বিকালে আসবে, বোনরা বিকালে আসবে, এবং রাতের জন্য আমি ডিনারের আয়োজন করেছি। তো আমার কিছু কিছু শপিং ছিল যেটুই আমার দরকার ছিল, তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে আমি এগুলো শেষ করে ফেলেছি। আর আমাদের এখানে বড় জোর একদিনই স্কুল থেকে ছুটি দেয়, বেশি দিন ছুটি দেয় না, প্রথম দিনটাই ছুটি দেয়। আমি এটা বিকেলবেলার ছবিটা, আমি নাস্তায় কী কী রেডি করেছি সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি প্রথমেই আপনাদেরকে বলে নিচ্ছি, এখানে আমি হাতের রুটি বানিয়েছিলাম, রুটি দিয়ে নিহারি হবে। আর সেমাই করেছিলাম বাচ্চাদের জন্য, নাগেট, নুন বড়া, দই ছিল, দই আপু এক বড় আপু এনেছে, এখানে নুন বড়া ছিল। এখানে বাচ্চাদের জন্য কিছুটা সুইট রেখেছি, হালিমও করেছিলাম আমি, আরও আমি সেমাইও করেছিলাম, আর সন্দেশ যেটাকে আমরা পুয়া পিঠা বা তেলের পিঠা বলি, সেটুকুই ছিল আজকে আমার নাস্তার আয়োজনে। নাস্তা শেষে আমরা সবাই মেহেদি লাগাতে বসে গেলাম। আমরা খুবই পছন্দ করি, বাচ্চারা খুবই পছন্দ করে মেহেদি লাগাতে। আমিও আমার আরেকটি ছোট বোন মোটামুটি পারি, বেশি সেরকম পারি না। আমরা বাচ্চাদেরকে ও বড় কয়েকজনকে মেহেদি লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এতদিন পর সবাই একসাথে হতে পেরে অনেকই ভালো লেগেছে, অনেকই ভালো লেগেছে, যেটা বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ অল মাই সিস্টার অ্যান্ড ভাবি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার দাওয়াত কবুল করার জন্য এবং আসার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমরা এক এক করে সবাই মেহেদি লাগিয়ে ফেলেছি। আর এখন রাত হয়ে গেছে, রাতের সময় সবাই না লাঞ্চ ডিনারটা করেই চলে যাবে। আর লকডাউন যেহেতু, তাই আমরা বেশি দেরি করব না, বাচ্চারাও খেয়ে নেবে, পরের দিন স্কুল আছে। এই জন্য আমরা সবাই, আমি ও অন্যান্য ভাবিরা ও বোনরা আস্তে আস্তে করে সব কিছু নিয়ে নিচ্ছি। এখানে আমি করেছিলাম চিংড়ি মাছ, বড় গলদা চিংড়ি, সেটা টমেটো দিয়ে দু পেঁয়াজি করেছিলাম, মিট আলু করেছিলাম, আর রেজালা করেছিলাম, ওখানে আমি ডিমও দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মিক্স ভেজিটেবল করেছি,
মিক্সড ভেজিটেবলটা আমি একটু নাগাও দিয়েছি, যেহেতু এখানে বড়রা সবাই খাবে, বাচ্চারা সেরকম ভাজি টাজি পছন্দ করে না, তাই আমি একটু নাগা দিয়ে দিয়েছিলাম। খুবই সুন্দর একটা ফ্লেভার হয়েছিল। আসুন আমি দেখাই আপনাদেরকে আর কি করেছি। এই তো পোলাও রান্না করেছিলাম, এখানে কাবাব করেছিলাম, টিকিয়া যেটাকে বলা হয়, আর এখানে স্যালাড ছিল, আর চিকেন মিট আলু ছিল, চিকেন রেজালা ছিল, সাথে আমি ডিম দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ গলদা চিংড়ি টমেটো দিয়ে, এটা আমি একটু আগেই আপনাদের সাথে বলেছি। এই তো ছিল আজকের, এটা মেইন ডিনারে ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো ঈদ কেটেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রুমানা এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক।